नमस्कार बंधुरा रिमिर बांगाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब काँचा आमेर जेली। एखन बाजारे प्रचुर परिमाणे काँचा आम पाওয়া যাচ্ছে, আপনারা खूब सहजे এই কাঁচা আমের जेली বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। কাঁচা আমের জ্যাম বা জেলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারটে কাঁচা আম, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরে আবারও ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, এতে আম কালো হয়ে যাবে না। এবার আমি আম সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আম, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণ দিলে টেস্টটা ভালো হবে। লবণটা দিয়ে আমের সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে দেব। এবার কড়াইয়ের ঢাকা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে আম ভালোভাবে সেদ্ধ করে নেব। আর খেয়াল রাখতে হবে সেদ্ধ করার পরে এক্সট্রা জল যেন না থাকে। আমটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমটা সেদ্ধ করতে আমার 5 মিনিট লাগলো। আর ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েও যাবে। আর জলের মাপটা আপনারা কমই দেবেন। গ্যাসটা আমি বন্ধ করে দেব। এবার এই সেদ্ধ করা আমটাকে আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। আমটা আমার ঠান্ডা করা হয়ে গেছে। এবার এই সেদ্ধ করা আমটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আমি আর জলের ব্যবহার করব না, জল ছাড়াই এটাকে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এরকম ভাবেই করতে হবে। গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই কাঁচা আমের টক মিষ্টির ওপর নির্ভর করে। আপনাদের আম যেরকম টক বা মিষ্টি হবে সেই রকম চিনির পরিমাণটা অবশ্যই কম বা বেশি করে দেবেন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিনিটাকে নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে, তাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। চিনিটা গলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করা আম। আম দিয়ে চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার আমগুলো কচি ছিল আর আসছিল না, তাই মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। ছাঁকনিতে ছাঁকার দরকার নেই। আপনারা যদি বড় আম ব্যবহার করেন, যে আমের আঁশ আছে, তাহলে পেস্ট করার পরেও ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। জেলিটা খুবই স্মুথ হবে আর খেতেও অসাধারণ লাগবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে কড়াই নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। অনবরত নাড়াচাড়া করে এটাকে করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একবার লোতে করে একবার মিডিয়ামে করে এইভাবে করতে হবে। আর এই কাঁচা আমের জ্যাম বা জেলিটা খুব অল্প সময়ে আর কম উপকরণেই তৈরি হয়ে যায়। আর এটা খেতে খুবই টেস্টি হয়। দেখুন বন্ধুরা, আমের জেলিটা কিছুটা রান্না হয়ে গেছে। আর এর কালারটাও চেঞ্জ হয়ে কত সুন্দর একটা কালার হয়েছে। আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। দেখুন, আমার কাঁচা আমের জ্যাম বা জেলি রেডি হয়ে গেছে। কিন্তু রেডি হয়েছে বুঝবো কি করে? এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই রেডি করা জেলি থেকে 3-4 ফোঁটা জেলি প্লেটে দিয়ে দিচ্ছি। যদি জেলি একই জায়গায় থাকে তাহলে বুঝতে হবে জেলি একদম রেডি। আর যদি গড়িয়ে যায় তাহলে বুঝতে হবে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। দেখুন, জেলি প্লেটে একই জায়গায় আছে। জেলি একদম রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার এই গরম অবস্থাতেই আমাদের জেলি কড়াই থেকে কাচের পাত্র বা বয়ামে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে জেলি কড়াই থেকে উঠবে না, তাই গরম অবস্থাতেই কাচের বয়ামে তুলে নিচ্ছি। জেলি এখনও পুরোটা ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এই জেলি বাচ্চারা ব্রেডের সাথে, রুটির সাথে বা শুধু শুধুও খেতে পারে। এটা আপনারা অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি সমেত।